ভয় পেতাম না। আজ ঘরের কাছে কত নিঃশ্বাস জ্বলছে, এই গাছটা থেকে একটা আওয়াজ হচ্ছে। এখানে সামনে নদী, কোন দিকে যাবো নদীর দিকে অগাতে পারছি না। আমার সাপেরও খুব ভয় লাগে, তার উপর এত নিঃশ্বাসের আওয়াজ, আগাতে পারছি না। ব্যাপারে প্রচণ্ড কষ্টকর, খুব কষ্ট লাগছে। এইখানে কেউ আছে। ওপর দিকে গেলে ওপর দিক থেকে কেউ ধাক্কা মারছে মনে হচ্ছে, কেউ কানের কাছে কিছু বলছে। এই গাছটাও কিছু বলছে, এই গাছটাও কিছু বলছে, এই গাছগুলো কিছু বলছে। আমাকে বাড়ি যেতে হবে, কীভাবে যাবো আমি জানি না। খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে এত রাত্রিবেলা। আমি আমার দিকে দেখাতে গেলে লাইট অফ হয়ে যাবে, আমি ব্যাকে নিয়ে যাই। সেই সুড়ঙ্গ আর চারদিকে জঙ্গল, এই সুড়ঙ্গ, ফ্ল্যাশ লাইট জ্বলেছে। আমার ফ্ল্যাশ লাইট এতক্ষণ জ্বালাতে পারিনি, ফোনের চার্জ আছে 15%। আমাকে ওপারে কী করে যাবো আমি জানি না, আমাকে যেতেই হবে ওপারে। যাই একটু, সাহস করে যাচ্ছি। এই গাছটা, এই গাছটা আর এই গাছটা, এই তিনটে গাছ কথা বলছে যেন। এখানে যেন কেউ বসে আছে, আমি কী করে যাব এত রাত্রে। বন্যাটা নদীর কাছে যাই, যদি মাঝি আসে। এনে শুনেছি নাকি মাঝ রাতে মাঝি নিয়ে গিয়ে নৌকা করে ডুবিয়ে দেয়, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে ওপার, আমাকে বাড়ি যেতে হবে। খুব খারাপ হচ্ছে, কিন্তু মাঝি আসেনি, আমাকে সাহস করে যেতেই হবে, আমার বাড়ি যেতেই হবে। আমার শরীর ভালো লাগছে না, ফানা চারদিকে ফানা, আমার খুব সাপের ভয়। আর আজকে অন্যরকম একটা ইয়ে হচ্ছে, এই নদী নৌকা নেই, শুধু জল আর জল, একটা দড়ি আছে, উপরে একটা টিম টিম করে লাইট জ্বলছে। আমি এদিকেও যেতে পারছি না, ওদিকেও যেতে পারছি না, ওদিকে ঘরের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আমি মনে হয় বেশিক্ষণ করতে পারবো না ভিডিও, আমার ফোনে 13% চার্জ, আমার ফ্ল্যাশ লাইটও অফ করতে হবে, ফোন যেমন আমার টর্চটাও মাঝে মাঝে ডিস্টার্ব করছে। এই যে টর্চ মাঝে মাঝে অল্প হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জোর হচ্ছে, টর্চের জোর নেই, যে আবার মাঝে মাঝে জোর হচ্ছে, আমাতে চাপড়ে দিলে কি করে যাব বাড়ি। চাপড়ালো, জোর হচ্ছে না। এই গাছটা, এই গাছটা ভয় লাগছে, এই গাছটা ভয় লাগছে। এখানে এখানে ঝোপের মধ্যে কিছু একটা মাঝে মাঝে দেখা দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ
हाँ।